সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। চতুর্থ বর্ষের আজকের ক্লাসটি আলোচনা করা হবে এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদ নিয়ে। ইতিপূর্বে আমি এক্সিস্টেন্সিয়ালিজম নিয়ে একটি ক্লাস নিয়েছি, তো প্রতিক্রিয়াস্বরূপ তোমরা বেশিরভাগ ছেলে মেয়ে বলেছিলে যে খুব কঠিন। আসলে তেমন কঠিন কিছু নয়, একটু চোখ কান খোলা রেখে পড়লে বা একটু অনুধাবন করার চেষ্টা করলে তেমন কঠিন কিছুই নয়। বিশেষত যে কথাটা বলতে হয় যে এক্সিস্টেন্সিয়ালিজম যে এটা এটা শুধু ফিলোসফিক্যাল থিওরি না, এটা একটা লিটারেরি থিওরি এবং এটা একটা সোশ্যাল মুভমেন্ট, একটা সামাজিক আন্দোলন। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীব্যাপী যুদ্ধবিরোধী যে একটা আন্দোলন গড়ে ওঠে, সেই আন্দোলনের প্রেক্ষাপটে অন্যতম একটা আন্দোলন, অন্যতম একটা থিওরি গড়ে ওঠে, যেটা নাম হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদ। এখানে এই এক্সিস্টেন্সিয়ালিজম যে কথাটি, এটি প্রথম ব্যবহার করেন মার্সেল। আমরা জানি যে এক্সিস্টেন্সিয়ালিজমের জনক হচ্ছেন সরেন ক্যাকেগার্ড, বাট এই কথাটির প্রথম ব্যবহার মার্সেল করেন এবং তিনি বলার চেষ্টা করেন যে অস্তিত্ব এখানে শুধু একটি শব্দমাত্র, হ্যাঁ, মানুষের উপর আরোপ করা যায়। অস্তিত্ব যেটা এমন একটি শব্দ যেটা শুধু মানুষের উপরই আরোপ করা যায়। এখানে বেঁচে থাকা এবং অস্তিত্বশীল হওয়া এক কথা নয়, বেঁচে থাকা একটা এবং অস্তিত্বশীল হওয়া এক কথা নয়। হ্যাঁ, অস্তিত্বশীল হওয়া মানে হচ্ছে ক্রিয়াশীল অবস্থা, যে কিনা অ্যাক্টিভ থাকে, যে সবসময় ক্রিয়ারত থাকে, যে সবসময় ক্রিয়াশীল থাকে। এখানে এক্সিস্টেন্সিয়ালিজম এবং এক্সিস্টেন্সিয়ালিজম অ্যান্ড ফ্রিডম একটা আলোচনা রয়েছে, যেখানে ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে। তো সেখানে জ্যাপল সার্ট বলেছেন যে তারাই স্বাধীন যারা স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা করে। আমরা জানি যে কয়েদিরা, বিশেষ করে জেলখানায় যেসব কয়েদিরা বন্দি থাকে, তারা কি স্বাধীন না, তাই না? কিন্তু এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফার জ্যাপল সার্ট বলেছেন তারাও স্বাধীন যদি তাদের স্বাধীন হবার আকাঙ্ক্ষা তাদের মনের ভিতর থাকে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আসলে স্বাধীন হবার আকাঙ্ক্ষা করি কি না। আমাদের আমরা সামাজিক বাস্তবতা বা আমাদের পারিবারিক বাস্তবতায় আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা আসলে প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের বিশ্বাস করতে হবে বা আমাদেরকে নিজেদের উপর আস্থাশীল হতে হবে যে এই জিনিসটা বা এই বিষয়টা আমার দ্বারা সম্ভব। আমরা যখন ভবিষ্যতের দিকে তাকাই, আমরা ভবিষ্যৎ সম্পর্কে খুবই অনেক সময় অনেক হতাশা চিন্তা করি, হতাশাবাদী চিন্তা করি যে আসলে এই এই লক্ষ্য অর্জন করা আমার পক্ষে সম্ভব কি না। যখনই আমি চিন্তা করব যে এই লক্ষ্য অর্জন আমার দ্বারা সম্ভব নয়, তার মানে তো আমি শুরুর আগেই শেষ করে দিলাম, তাই না? আমি শুরুর আগেই হেরে গেলাম, পরাজিত হয়ে গেলাম। সুতরাং এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে স্বাধীন হবার আকাঙ্ক্ষা করে যে সেই স্বাধীন, তাই না? এখানে অস্তিত্ব বলতে একটি ক্রিয়াশীল অবস্থা বোঝায় যে সবসময় একটা মুভমেন্ট বা অ্যাক্টিভ, তাই না? আমি যখন ক্লাসে যখন জিজ্ঞেস করি যে এথিক্স কী, তখন সবাই কি ক্রিয়াশীল থাকে? তো একজন কথা বলে আর বেশিরভাগই শুনতে থাকে, আর তার চেয়েও বেশিরভাগ মনে হয় অমনোযোগী থাকে বা অন্যমনস্ক থাকে। সুতরাং তাদের সবাইকে কিন্তু ক্লাসে উপস্থিত বলা যাবে না। ক্লাসে উপস্থিত তারাই যারা সবসময় অ্যাক্টিভ, ক্রিয়াশীল, যারা রেসপন্সিভ, তারাই ক্লাসে অস্তিত্বশীল। তো ক্রিয়াশীল অবস্থাটি হচ্ছে হয়ে ওঠা কোনো অপূর্ণাঙ্গ অবস্থান থেকে পূর্ণতার দিকে, নতুন কিছু হয়ে ওঠা, তাই না? আমাদের যে অবস্থান সেটার থেকে, আমাদের অপূর্ণ অবস্থান থেকে পূর্ণতার দিকে গমন। আমাদের যে অবস্থান সেটা হচ্ছে অপূর্ণ, তাই না? মানুষ কিন্তু হতে চায়, মানুষ পূর্ণ হতে চায়। যেমন জ্যাপল সার্টের যে একটা উদাহরণ দিয়েছেন যে সেটা হচ্ছে পশু এবং অশু, এটা হচ্ছে
যে মানুষ কিন্তু পূর্ণ নয়, মানুষ তার পূর্ণতা লাভ করতে চায়। হ্যাঁ, তিনি বলেছেন যে মানুষ ঈশ্বর হতে চায়। যেমন একটা বস্তু, একটা টেবিল বা একটা চেয়ার, তার কিন্তু জীবনের অভীষ্ট লক্ষ্য সে অর্জন করে ফেলেছে, তাই না? সে টেবিল হিসেবে জন্ম নিয়েছে, দ্যাটস ইট, তার আর তেমন কিছু নেই। এবং তার ক্রিয়াকলাপ, তার কার্যক্রম, সেটা কিন্তু তার জন্মের পূর্বেই নির্ধারিত, তার সৃষ্টির পূর্বেই নির্ধারিত সে কী করবে। কিন্তু একজন মানুষের জন্ম কিন্তু সেরকমভাবে হয় না, মানুষের সৃষ্টির পূর্বে কিন্তু নির্ধারিত হয় না তিনি কী করবে। যদি এটা ভাগ্যবাদ বা ফ্যাটালিজমের বাইরে চলে যায়, কিন্তু আসলে জেপল সার্ট বা অধিকাংশ অস্তিত্বশীল দার্শনিক বা অস্তিত্ববাদী দার্শনিক তারা কিন্তু এই বিষয়টাকে স্বীকার করেননি। তবে অস্তিত্ববাদের যে জনক, যাকে আমরা যিনি হচ্ছেন সরেন কিয়ারকেগার, সরেন কিয়ারকেগার এই বিষয়টাকে স্বীকার করেছেন। তিনি মূলত মনে করেছেন যে আমাদের আদর্শ খ্রিস্টান হওয়াটাই হচ্ছে আমাদের জীবনের অভীষ্ট লক্ষ্য। আমরা যদি আদর্শ খ্রিস্টান হতে পারি, তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য পূরণ হবে। তাহলে মানুষ আত্মউপলব্ধির মাধ্যমে নিজের যে বর্তমান অপূর্ণতা সেটা সঠিকভাবে উপলব্ধি করে সম্ভাবনাময় পূর্ণতার দিকে এগিয়ে যায়। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে যে মানুষের যে আত্ম উপলব্ধি, হ্যাঁ, আমার কোথায় আমার কম আছে, কোথায় আমার ঘাটতি আছে, সেই বিষয়টা আমাকে আগে বুঝতে হবে। নো দাইসেলফ, নিজেকে জানো, সেইটাকে উপলব্ধি করে সম্ভাবনাময় পূর্ণতার দিকে আমাদের অগ্রসর হওয়ার জন্য যে ক্রমশ যে আমরা নতুন দিকে এগিয়ে যাই, হ্যাঁ, আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি, ক্রমশ আমরা অস্তিত্বশীল হয়ে উঠি। হ্যাঁ, তখনই আমরা অস্তিত্বশীল হয়ে উঠি। অস্তিত্ববাদের যে প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা হচ্ছে মানব জীবনের বাস্তব সমস্যা নিয়ে এর আলোচনা। আমরা খেয়াল করেছি যে দর্শনের ইতিহাস, বিশেষ করে পাশ্চাত্য দর্শনের ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি বা ইন্ডিয়ান ফিলসফি যখন আমরা অধ্যয়ন করব, তখন আমরা দেখি যে মানুষের বাস্তব জীবনের যে সমস্যাগুলি সেটা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত, মানুষের বাস্তব জীবন অনেক ক্ষেত্রে উপেক্ষিত, সেখানে আধ্যাত্মিকতা বা সেখানে অধিবিদ্যক আলোচনা সেখানে অনেক বেশি। মানুষের যে বাস্তব জীবন, সেই বাস্তব জীবনের যে সমস্যাগুলি সেগুলো নিয়ে কিন্তু তেমন কোনো আলোচনা সেখানে আমরা লক্ষ্য করি না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যেটা, সেটা হচ্ছে যে তারা পৃথিবীর সৃষ্টি, হ্যাঁ, যে কীভাবে জগৎ সৃষ্টি হলো, কীভাবে জ্ঞান অর্জন করতে পারি, হ্যাঁ, এর আদি কারণ, এই বিষয়ক জিনিসগুলো নিয়েই মূলত তাদের একটা চর্চা রয়েছে, একটা সীমাবদ্ধতা তাদের রয়েছে। কিন্তু আধুনিক কালের যে সমকালীন যে পাশ্চাত্য দর্শন, তার অন্যতম বৈশিষ্ট্যই কিন্তু জীবন ঘনিষ্ঠতা, জীবনের একেবারে বাস্তব জীবনের সমস্যাগুলি নিয়ে, জীবনের যে একেবারে বর্তমান যে সমস্যাগুলি সেগুলো নিয়ে যে আলোচনা, সেটাকে নিয়ে কিন্তু তাদের পথচলা। তো এটা একটা মানবতাবাদী মতবাদ, হিউম্যানিজম, হিউম্যানিস্ট থিওরি, মূলত মানুষের যে সমস্যাগুলো নিয়ে তাদের বেসিক আলোচনা। এবং ব্যক্তি স্বাধীনতা অস্তিত্বশীল হলে স্বাধীন হতে হবে, তাই না? যে আমাদের যে অস্তিত্বশীল যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে কী হতে হবে? স্বাধীন হতে হবে। প্রথমে আমাদেরকে স্বাধীন হতে হবে, এবং অস্তিত্ব হচ্ছে সারসত্তার পূর্বগামী, মানে আমাদের যে অর্জন, আমাদের যে সারসত্তা, আমাদের যে বৈশিষ্ট্যগুলি, আমাদের যে চরিত্র, সেটা কী? সেটা হচ্ছে আমাদের অস্তিত্বের অনুগামী, তাই না? আগে আমাদেরকে অস্তিত্বশীল হতে হবে এবং তারপরে আমরা সারসত্তা অর্জন করবো। মানে সারসত্তা হচ্ছে যে বিষয়গুলোকে বাদ দিলে একজন মানুষকে তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, একজন মানুষ তার বেসিক যে বৈশিষ্ট্য সেটা হারিয়ে ফেলে।
যেমন তার চরিত্র, সে একজন মানুষ ভালো পড়াশোনা জানে, একটা ভালো কাজ করতে পারে, তার একটা জিনিসের প্রতি একটা তার একটা দক্ষতা রয়েছে, এই সব কিছুই হচ্ছে তার সারসত্তা। তো সেই সারসত্তা সারসত্তা হচ্ছে অস্তিত্বের অনুগামী। আগে আমাকে অস্তিত্বশীল হতে হবে, তারপর আমরা সারসত্তা অর্জন করব। এবং এটা হচ্ছে ভাববাদ বিরোধী মতবাদ, যে আমাদের যে ওয়েস্টার্ন ফিলসফিতে আমরা দেখি যে ভাববাদী যে চিন্তাধারা, সেই ভাববাদী চিন্তাধারার বিরুদ্ধ একটি মতবাদ আমরা এখানে লক্ষ্য করি। ঠিক আছে, তো বেসিক যে কথাগুলো অস্তিত্ববাদ সম্পর্কে এগুলো। এরপর যে অস্তিত্ব এবং সারসত্তা, অস্তিত্ব মানে তো আমরা আগে বললাম যে আমরা মূলত আমাদের মধ্যে যে একটা ক্রিয়াশীল অবস্থার সৃষ্টি হয়, যে যেখান থেকে আমরা অ্যাক্টিভ থাকি, আমাদের যে ক্রিয়াশীল অবস্থা সেটাই হচ্ছে অস্তিত্ব। এবং সারসত্তা মানে হচ্ছে যেই বেসিক ক্রাইটেরিয়াগুলো বাদ দিলে মানুষের একজন মানুষকে আর সেখানে আলাদা করা যায় না, সেটা হচ্ছে তার সারসত্তা। হ্যাঁ ঠিক, আমরা তো সবাই মানুষ, তাই না? কিন্তু আমাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য কিন্তু রয়েছে, এক একজন এক এক বৈশিষ্ট্যের অধিকারী, এক একজন এক এক চিন্তাধারার অধিকারী, এক একজন এক একভাবে চিন্তা করছে, এক একজন এক একভাবে পথ চলছে, তার জীবনটাকে পরিচালিত করছে। তো এই যে তাদের মধ্যে ভ্যারাইটি, এই ভ্যারাইটি অন্যতম ভ্যারাইটিটা হয় মূলত হচ্ছে সারসত্তার ভ্যারাইটির মাধ্যমে, সারসত্তার মাধ্যমে এই ভ্যারাইটিটার জন্ম। মানুষের যে বেসিক যে বৈশিষ্ট্যগুলো, একেবারে মৌলিক যে বৈশিষ্ট্যগুলো, যে বৈশিষ্ট্যগুলো কে বাদ দিই, আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু সেই মানুষের যে পরিচয়টা সেটাই কিন্তু দেওয়া যায় না, সেটাই হচ্ছে সারসত্তা। তো তাদের মূল কথাটাই ছিল যে সারসত্তা হচ্ছে অস্তিত্বের পূর্বগামী, বা এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, যে এসেন্সের পূর্ববর্তী হচ্ছে এক্সিস্টেন্স, তাই না? এক্সিস্টেন্সটা আগে। তো সরেন কিয়ারকেগার এটার ঠিক বিপরীত সূত্র প্রচার করেন। তিনি মূলত সারসত্তা অস্তিত্বের পূর্বগামী বলে প্রচার করেন, কারণ তার মতে হচ্ছে যে মানুষের উদ্দেশ্য হচ্ছে এই সারসত্তায় পৌঁছানো। এখানে কিন্তু ফ্রিডমের কথাটা, বা ফ্রিডম কিন্তু এর সাথে জড়িত, বা স্বাধীনতা এর সাথে জড়িত, তাই না? আমাদের সরেন কিয়ারকেগার যে কথাটা বলছেন যে আমাদেরকে আদর্শ খ্রিস্টান হতে হবে, তাহলে তার মানে কি? একটা সারসত্তা তিনি সেট করে দিচ্ছেন যে মানুষ, অস্তিত্বশীল মানুষগুলো সেই সারসত্তার পিছনে ছুটবে। তাহলে কিন্তু সারসত্তা অস্তিত্বের পূর্বগামী হয়ে গেল, যেটা কিন্তু এই আমরা পরবর্তী যে দার্শনিকগুলো রয়েছে, যে দার্শনিকবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এটাকে স্বীকার করেননি। হ্যাঁ, সরেন কিয়ারকেগার মনে করতেন যে আদর্শ খ্রিস্টান হওয়াটাই হচ্ছে একজন মানুষের বেসিক উদ্দেশ্য, তাই না? তো সকল যে অস্তিত্ববাদী দার্শনিক কিন্তু তাকে অনুসরণ করেননি, এবং বিশেষ করে চ্যাপল সার্থ তিনি অনুসরণ করেননি। তো সারসত্তার যে বিষয়টা বলছিলাম, যে কোনো বস্তু বা বিষয়ের এমন কোনো গুণ যার অনুপস্থিতিতে ওই বস্তু ওই নামে চিহ্নিত হতে পারে না বা অস্তিত্বশীল হতে পারে না। কোনো বস্তু বা বিষয় বা কোনো ব্যক্তির এমন গুণ, সারসত্তা হচ্ছে কোনো ব্যক্তি বস্তু বা বিষয়ের এমন গুণ যার অনুপস্থিতিতে ওই বস্তু ওই নামে চিহ্নিত হতে পারে না। ঠিক আছে, এবং প্লেটো থেকে হেগেল পর্যন্ত যে দার্শনিক অধিবিদ্য দার্শনিক যারা ছিলেন, তারা প্রচার করেছেন যে সারসত্তার বিনাশ নেই। ঠিক আছে, সারসত্তার কোনো বিনাশ হয় না। হ্যাঁ, বিশেষ বিশেষ বস্তুকে সার্বিক সারসত্তা বলে চিহ্নিত করে, বিশেষ বিশেষ যে বস্তুগুলো তাকে সার্বিক ভাবে তারা বিশ্লেষণ করে, এবং সার্বিক সত্তার কোনো বিনাশ নাই। তবে অস্তিত্ববাদী যে সার্বিক পূর্বগামী সারসত্তার অস্তিত্বকে
স্বীকার করতে চান না যে পূর্বগামী যে অস্তিত্ব রয়েছে, পূর্বগামী যে সত্তা রয়েছে সেটাকে অস্তিত্ববাদীরা স্বীকার করতে চান না। তাদের কথা হচ্ছে যে আগে আমাদের অস্তিত্ব হতে হবে, অস্তিত্বশীল হতে হবে, তারপর আমরা সারসত্তায় বিশ্লেষিত হব বা সারসত্ত চলে আসবে। ঠিক আছে, যেমন ডেকার্ত যে কথাটা বলতেন যে আমি চিন্তা করি তাই আমি অস্তিত্বশীল। ঠিক আছে, আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল, তার মানে হচ্ছে আগে কিন্তু আমার সারসত্তা এখানে আসলো, তারপরে আমার অস্তিত্বশীলতা, অস্তিত্বশীলতা কিন্তু এখানে আমার বা আমার যে এক্সিস্টেন্স সেটা কিন্তু পেছনে পড়ে গেল। হ্যাঁ, আগে আমি চিন্তা করি তারপরে আমি অস্তিত্বশীল, আই থিঙ্ক দেয়ার ফর আই এক্সিস্ট। তাহলে ডেকার্ত কিন্তু সেই আমাদের যে সরেন কিয়েরকেগার্ড, সরেন কিয়েরকেগার্ডের অনুগামী বলা যেতে পারে বা সরেন কিয়েরকেগার্ডের একই রকম মন্তব্য তার তিনি করেছেন এবং এর সমালোচনা করেন যে এই যে আই থিঙ্ক দেয়ার ফর আই এক্সিস্ট এর সমালোচনা করার পরে যারা অস্তিত্ববাদী আসুন যে আমার অস্তিত্ব বলেই আমরা আমরা যে চিন্তা করতে পারি বা আমি অস্তিত্বশীল, আমি চিন্তা করতে পারি বলেই আমি অস্তিত্বশীল, এই কথাটা ঠিক না, তাই না? এবং অস্তিত্ববাদীদের মতে যেটা হচ্ছে যে সারসত্তা, যে মানুষের আত্ম উপলব্ধি যারা যা যা সে অর্জন করে সেটাই হচ্ছে সারসত্তা বা এসেন্স, তাই না? যে মানুষের আত্ম উপলব্ধির মাধ্যমে যা যা সে অর্জন করে সেটাই হচ্ছে সারসত্তা বা এসেন্স। মানুষ প্রথমে অস্তিত্বশীল হবে, হ্যাঁ, তারপর তার এসেন্স বা তার সারসত্তা গড়ে উঠবে বা তার এসেন্স বা তার সারসত্তা সে নিয়ে এগিয়ে যাবে। এটি হচ্ছে মানুষের বেসিক ক্রাইটেরিয়া বা মূল বৈশিষ্ট্য, মূল বিষয়টা আমরা বলতে পারি। ঠিক আছে, এরপর মানুষের সারসত্তা কিন্তু নির্ধারিত নয়, মানুষ যে এটা অস্তিত্ববাদীদের কথা যে মানুষের সারসত্তা নির্ধারিত নয় যে ঠিক এমন হতে হবে, ঠিক ওই রকম হতে হবে, ঠিক এরকম হতে হবে বা ওইরকম হতে হবে, নির্দিষ্ট কোনো বিষয়ে আমরা সেট করতে পারি না, নির্দিষ্ট কোনো বিষয়কে আমরা চিহ্নিত করতে পারি না যে আমাদের ঠিক এমন হতে হবে বা আমাদের ঠিক এরকম হতে হবে। ঠিক আছে, এবং যেমন যে শিক্ষক সে কবি এবং দার্শনিক হতে পারে, সে ব্যবসায়ী হতে পারে, হ্যাঁ, যে ব্যবসায়ী সে পরবর্তীতে শিক্ষক হয়ে যেতে পারে, নির্দিষ্ট কোনো বিষয়ে বা নির্দিষ্ট কোনো ফ্রেমে তাকে আমরা বন্দী করতে পারি না, নির্দিষ্ট কোনো ফ্রেমে তাকে আমরা আবদ্ধ করতে পারি না, নির্দিষ্ট একটা ফ্রেম তার জন্য নয়, তাই না? যেমন একজন শিক্ষক সে পরবর্তীতে দেখা গেছে যে সে তার শিক্ষকতা পেশা বাদ দিয়ে সে কিন্তু ব্যবসায়ী হয়ে উঠতে পারে, হ্যাঁ, সে দার্শনিক হয়ে উঠতে পারে বা সে কবি হয়ে যেতে পারে বা সে অন্য কিছু হয়ে যেতে পারে, হ্যাঁ। এবং জ্যাপল সার্ট বলেন যে মানুষের বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর মানুষ স্বাধীন, মানুষ প্রকৃতিগতভাবেই স্বাধীন এবং সে অপূর্ণ, মানুষের মানুষ কিন্তু অপূর্ণ, মানুষ পূর্ণাঙ্গ নয়, ঠিক আছে, তার অনেক অনেক অপূর্ণতা। এবং তিন নম্বর যে কথাটা বলেন সেটা হচ্ছে মানুষ ঈশ্বর হতে চায়, মানুষ ঈশ্বর হতে চায়, মানুষ সব কিছু পেতে চায়, মানুষ সব কিছু অর্জন করতে চায়, মানুষের উদ্দেশ্য সব কিছু অর্জন করা, এবং মানুষ সর্বদা ভালো কিছু নির্বাচন করে, সবসময় সে তার জন্য ভালো যে বিষয়টা, সে তার জন্য যে ফেভারেবল যে বিষয়টা সেটাই সে নির্বাচন করে এবং তার জন্য সে ফেভারেট বিষয়টা সে নির্বাচন করে এবং তার সে কিন্তু পূর্ণ হতে চায়, সে তার তার মূল উদ্দেশ্য হচ্ছে পূর্ণ হওয়া বা পূর্ণতার দিকে সে এগিয়ে যেতে চায়। এটা আমরাও আমরা ইসলাম ধর্ম যারা প্র্যাকটিশনার তারা আমরা দেখি যে আমরা কিন্তু আমাদের এই যে পৃথিবীর যে জীবন এটা কিন্তু সীমাবদ্ধতা রয়েছে, অনেক অনেক সীমাবদ্ধতা রয়েছে, এখানে কিন্তু সব সুখ আমরা পেতে পারি না, সর্বসুখ এখানে পাওয়া সম্ভব নয়, কারণ সব সুখ পেতে হলে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আমরা পৃথিবীতে যত চেষ্টাই করি না কেন, আমাদের পৃথিবীতে আমাদের যত টাকাই থাকুক না কেন, আমরা অসুখ বিসুখকে ঠেকিয়ে রাখতে পারবো না, আমাদের যত টাকাই থাকুক আমরা প্রাকৃতিক দুর্যোগ ঠেকিয়ে রাখতে পারবো না, আমাদের যত টাকা থাকুক না কেন আমরা কিন্তু দুর্ঘটনা, হ্যাঁ, আমরা কিন্তু এই দুর্ভাগ্য, আমরা কষ্ট,
কিন্তু ঠিকই রাখতে পারে না, আমাদেরকে কষ্ট পেতে হবে। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম বা এটি পৃথিবীর শৃঙ্খলা। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। আবার শীত আসছে সামনে, আমাদের দেশের পরিস্থিতি কোন দিকে যায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শঙ্কা প্রকাশ করেছেন যে শীত আসছে, আমাদের আবার সেকেন্ড ওয়েভ আসে কি না, সেজন্য কিন্তু গভর্নমেন্ট প্রস্তুতি নিচ্ছে, সরকার প্রস্তুতি নিচ্ছে। আমাদেরও কিন্তু সরকার প্রস্তুতি নিচ্ছে মানে হচ্ছে আমাদের প্রস্তুত থাকতে হবে। যেমন তোমাদেরকে তোমাদের ছুটি দেওয়া হয়েছে কেন, ঘরে অবস্থান করার জন্য, তোমরা কয়েকজন ঘরে অবস্থান করো সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ ব্যাপার, যেন তোমাদেরকে বাইরে বের হতে না। তো আমাদেরকে যে কারণে সরকার ছুটি দিয়েছে সেই কারণটা বা সেই লক্ষ্যটা আমরা যেন অর্জন করতে পারি বা সেই অভীষ্ট লক্ষ্যে আমরা যেন পৌঁছতে পারি, এই জন্য আমরা অবশ্যই ঘরে অবস্থান করব। ঠিক আছে, আমরা বিনা প্রয়োজনে বাইরে যাব এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা মাস্ক ব্যবহার করব সবার। ঠিক আছে, ধন্যবাদ সবাই, আমরা খুব সুস্থ, আল্লাহ হাফেজ।